অনেক দিন ধরেই আলোচনা চলছে ডন থ্রি নিয়ে। সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে জল্পনা বাড়ে। এবার কি তাহলে শাহরুখ খান ডন হয়ে আসছেন, নাকি সিনেমার চিত্রনাট্য পছন্দ না হয়? ডনের প্রথম দুই সিনেমায় অভিনয় করা শাহরুখ খান সরে দাঁড়ান ডন থ্রি থেকে। এখন বলি পাড়ায় একটাই প্রশ্ন, কে হচ্ছেন নতুন ডন? অবশেষে জানা গেল বলিউডের নতুন ডনের নাম। একই সঙ্গে হচ্ছে 10 বছরের বেশি সময় পর অপেক্ষার অবসান। গুঞ্জন ছিল শাহরুখের চেয়ারে এবার বসবেন রণবীর সিং। জল্পনা আরও ডানা ছড়ায় যখন সিনেমার প্রমোশনালে রণবীরকে দেখা যায়। এবার সেই জল্পনায় এক প্রকার সিলমোহর বসালেন ফারহান। অবশ্য ফারহান এখন আনুষ্ঠানিকভাবে রণবীরের নাম ঘোষণা করেননি। মঙ্গলবার ডন থ্রি নিয়ে একটি টিজার ভিডিও পোস্ট করেছেন ফারহান আক্তার। তাতে তিনি এটা জানিয়েছেন যে ডন থ্রির হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে। তার মানে শাহরুখ থাকছেন না, এটা স্পষ্ট। বলিউডে সারাদিন কানাঘুষো, নতুন যুগের সূচনা রণবীরের হাত ধরেই হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বলিপাড়ায় এই খবর ছড়াতে সময় লাগেনি। সিনেমার প্রমোশনালে রণবীরকে দেখা যায়, আর এমন খবরে বিরক্তি প্রকাশ করেন শাহরুখ ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্ষোভ প্রকাশও করেছেন তারা। ডন থ্রি টিজারের নিচে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নো শাহরুখ নো ডন টুইটারে ট্রেন্ড এটি। ইনস্টাগ্রামে টিজার ভিডিওর নিচে স্পষ্ট ধরা পড়েছে শাহরুখ অনুরাগীদের হতাশা। ভক্তরা শাহরুখ ছাড়া ডন দেখতে রাজি নন। কেউ আবার খানিকটা এগিয়ে লিখেছেন, শাহরুখ না থাকলে আমি বলিউড জ্বালিয়ে দেব। ভিডিওর নিচে কমেন্ট করেছেন কৌতুক শিল্পী ফারুকি, লিখেছেন এটারই অপেক্ষা ছিল। ফারুকির সেই কমেন্টটির নিচে অনেকে হতাশা প্রকাশ করে লিখেছেন, ফারুকি ভাই এই ডনে শাহরুখ নেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি পোস্টে ফারহান আক্তার লিখেছেন, 1978 সালে চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক ডন চরিত্রটি তৈরি হয়েছিল, যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। পরে 2006 সালে শাহরুখের হাত ধরে নতুন ডন তৈরি হয়। লেখক পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো ডন বানিয়েছি, দুটো অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার সেই ডনে সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে। আশা রাখি অমিতাভ বচ্চন শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। 2025 সালে ডনের নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন। তবে ফারহানের এই ভালোবাসা পাওয়ার আশা করে নতুন পোস্টে চিরে ভিজে নেই শাহরুখ ভক্তদের একটাই কথা, নো এসআরকে নো ডন। প্রথম সিনেমার 28 বছর পর 2006 সালে ফারহান আক্তার অভিনেতা শাহরুখ খানকে নিয়ে ডন ফ্র্যাঞ্চাইজি পুনরায় চালু করেন। পরে 2011 সালে শাহরুখকে নিয়ে দ্বিতীয় ডন নিয়ে আসেন। তো বন্ধুরা, ডন থ্রিতে নতুন মুখ নিয়ে আপনার কি বলা রয়েছে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ফেসবুকে।